হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয়া এবং আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো চলুন, কথা না বাড়িয়ে এবার আমরা চলে যাই মূল ভিডিওতে। আপনারা অনলাইনে অনেক ঘাটাঘাটি করেছেন কিন্তু কোনো লাভ হয়নি, তাই তো? হয়তো আপনি কোথাও লোভের বসে ঠকে থাকলেও থাকতে পারেন, কিন্তু এই সাইটে একরকম বা এরকম ঠকবার কোনো ভয় নেই। এই কথাটা আগে আমি বলে নিলাম। আপনাদের সাহায্য করতে পারলে আমার সার্থকতা। আপনারা কিভাবে সহজে অনলাইনে আয় করবেন জানতে চান? আপনি ভালো ইংলিশ বোঝেন না, তাই তো? আপনি হয়তো অনেক ইংলিশ সাইট খুলে দেখেছেন কিন্তু ফল শূন্য। এরকম অনেক প্রশ্নের সমাধান পাবেন এই সাইটে। অনলাইনে কাজের ক্ষেত্রে আমরা বাঙালিরা বিভিন্নভাবে বিভিন্ন সাইটে গিয়ে নানাভাবে প্রতারিত হই। আপনাদের একটি কথা বলে রাখি, ইন্টারনেটে কাজ পেতে আপনাকে কোনো টাকা পয়সা ব্যয় করতে হবে না। এর জন্য চাই আপনার ব্যবহার করা কম্পিউটার, ইন্টারনেট যুক্ত হওয়ার যন্ত্র, কাজ করার মানসিকতা, আর একটা হচ্ছে অসীম ধৈর্য। তো এই সাইটটির কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, এর কাজ এখনও চলছে। আমি আপনাদের আবার বলছি, অনলাইনে কাজের জন্য এক কানা করেও আপনাদেরকে ব্যয় করতে হবে না। আপনাকে আমি ব্যক্তিগতভাবে কাজের জন্য সাহায্য করব, যেভাবে আয় করবেন, ব্লগ কীভাবে আয় করবেন। আপনি যদি লিখতে ভালোবাসেন তবে সেটাকে কাজে লাগিয়ে টাকা আয় করতে পারবেন, কেননা আজকাল কম বেশি সবাই ইন্টারনেট ব্যবহার করে। তার জন্য আপনি একটি সাইট কিংবা ব্লগ দরকার, এবং আপনি www.blogger.com থেকে একটি ব্লগ বানিয়ে আপনি নিতে পারেন। আর কীভাবে ব্লগ তৈরি করতে হয় সেই সম্পর্কে যদি আপনারা জেনে না থাকেন, সেটাও আপনি আমাকে কমেন্টে বলবেন, আমি সেটার জন্য একটা টিউটোরিয়াল তৈরি করে দেব। কিন্তু কীভাবে একটা ব্লগ তৈরি করতে হয় সেই সাইটে ঢুকলে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন www.blogger.com। তো এবার আসি ফ্রিল্যান্সিং কী এবং কেন। ফ্রিল্যান্সিং হচ্ছে ফুল টাইম বা পার্ট টাইম ঘরে বসে আয়, না আছে আপনার সময় বাঁধানো, না আছে আপনার বস। আপনি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কাজটি অনায়াসে করতে পারেন। আমরা ঘরে বসে অনেক রকম কাজ করতে পারি, যেগুলো হলো ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও পুনর্বচন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফ্রিল্যান্সিং, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন ইত্যাদি। এবার আসি ডাটা এন্ট্রি কী। কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন ফর্ম ফিল আপকে এক কথায় ডাটা এন্ট্রি বলা হয়। ডাটা এন্ট্রি আমরা বিভিন্ন কোম্পানি থেকে পেতে পারি, কাজ পেতে বিভিন্ন সাইটে আমরা লগ ইন করতে পারি। তো আপনার যে যে সাইটে আপনার ডাটা এন্ট্রি কাজ করতে পারেন সেই সাইটগুলোর নাম আমি আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসলেই আপনারা সব লিঙ্ক পেয়ে যাবেন, কোন কোন সাইটে আপনার ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন। এবার আসি ছবি কিংবা ভিডিও থেকে আয়। আপনি যদি ছবি কিংবা ভিডিও তোলার শখ থাকে, আপনি সেখান থেকেও টাকা আয় করতে পারেন। এটি সবচেয়ে সহজ এবং সারা জীবন আপনি টাকা পেতেই থাকবেন। আমরা অনেকে ফেসবুকে ফটো ও ভিডিও যুক্ত করি কিন্তু কোনো টাকা পাই না, এতে আমরা ফেসবুকে লাভ করে দেই। লিঙ্ক শর্ট করে আয়, সেটা হচ্ছে লিঙ্ক শর্ট মানে হচ্ছে আপনার ব্লগ বা ফেসবুকের ইউআরএল শর্ট করে টাকা আয় করা যায়। এটি খুব সাধারণ কাজ কিন্তু সারা জীবন আয় করা যায়। অনভিজ্ঞরাও এই কাজ সহজে করতে পারে। সার্ভে ফর্ম ফিল আপ থেকে আয়, কোনো প্রতিষ্ঠানে ফর্ম ফিল আপ করে সহজে আয় করা যায়। এতে মাসে 5,000 থেকে 10,000 টাকা আরামে পার্ট টাইম কাজ করে ইনকাম করতে পারবেন। তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্স সাইট উল্লেখ আমি সুন্দর করে লিখে দেব। আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসলেই জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্স সাইট আপনারা দেখতে পারবেন। আপনারা সেখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং লাইফ টাইম আপনি ইনকাম করতে পারবেন। এভাবে আসি ব্লগাররা কীভাবে আয় করেন। আমরা বিভিন্নভাবে আয় করতে পারি, কয়েকটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে এখন আমি আলোচনা করব। নিজের প্রোডাক্ট বিক্রি করে, কারো প্রোডাক্ট বিক্রি করে অ্যাডসেন্স থেকে অ্যাড দিয়ে, আর অ্যাডটা আমরা খুব ভালোভাবে জানি, লোকাল অ্যাড ব্লগে যুক্ত করে নিজের প্রোডাক্ট বিক্রি করে। আপনার নিজস্ব কোনো কোম্পানি থাকলে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন ব্লগের মাধ্যমে, আর সেখান থেকেও আয় করতে পারবেন। কেননা নেট দুনিয়ায় ঘরে বসে মানুষ সব হাতে পেতে চায়, তাই প্রোডাক্ট বিক্রি করার এটি একটি উত্তম মাধ্যম। কারো প্রোডাক্ট বিক্রি আয় আপনার নিজস্ব কোনো কোম্পানি না থাকলে অন্য কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি অন্য কোম্পানির অ্যাফিলিয়েট নিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এতে সেই কোম্পানি আপনাকে কমিশন দেবে, আপনারও কোম্পানির উভয়েরই লাভ হবে।
তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটি সাইট আমি এখানে উল্লেখ করে দেবো, আপনারা সেখান থেকে সেই সাইটগুলো থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এবার আসি অ্যাডসেন্স থেকে আয়। আপনি অ্যাডসেন্স থেকে আপনার ব্লগে বা সাইটে অ্যাড দিয়ে টাকা পেতে পারেন। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কয়েকটি লিংক আমি দিয়ে দেব, ঠিক আছে? সেই লিংক থেকে আপনারা খুব সহজে অ্যাডসেন্স থেকে বা অ্যাডসেন্সে আপনি বা সাইটে অ্যাড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজ আর নয়, আর ভিডিওটিতে বুঝতে যদি আপনার কোথাও সমস্যা হয় বা লিংক পেতে যদি আপনার কোথাও কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে অবশ্যই সমাধান দিয়ে দেব। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।